কাঠ পাচার প্রতিরোধে আবারও বিরাট সাফল্য বন দপ্তরের। গোপন সূত্রের খবরের পেয়ে কোটি টাকার বারমাটিক সেগুন কাঠ উদ্ধার করলো রায়গঞ্জ বন বিভাগের কর্মীরা। রায়গঞ্জে 34 নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনার ভর্তি বারমাটিক সেগুন কাঠ উদ্ধার করলেও কেউ গ্রেপ্তার করা হয়নি। রায়গঞ্জ বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, অসম থেকে শিলিগুড়ি হয়ে দুটি কন্টেনারে অতি মূল্যবান বারমাটিক সেগুন কাঠ নিয়ে কলকাতার দিকে যাওয়া হচ্ছিল। শিলিগুড়ি বৈকুণ্ঠপুর বন বিভাগ থেকে রায়গঞ্জ বন বিভাগের কাছে খবর আসে। খবর পাওয়া মাত্রই উত্তর দিনাজপুর জেলার 31 ও 34 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক কর্মীরা। রায়গঞ্জে 34 নম্বর জাতীয় সড়কে বারমাটিক সেগুন কাঠ বোঝাই দুটি কন্টেনার আটক করা হলে পালিয়ে যায় গাড়ির চালক ও সহচালক। রায়গঞ্জ বন বিভাগের অতিরিক্ত বিভাগীয় আধিকারিক সৌগত মুখার্জি জানিয়েছেন, রায়গঞ্জ বন বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত নাকা চেকিং ও তল্লাশি অভিযান জারি রয়েছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের কাছ থেকে খবর পাওয়ার পরই জাতীয় সড়কে জোরদার নাকা চেকিং ও তল্লাশি অভিযান চালানো হয়। রায়গঞ্জে 34 নম্বর জাতীয় সড়কে আটক করা দুটি কন্টেনার উদ্ধার করা হয়েছে 37.31 m³ বারমাটিক সেগুন কাঠ, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকার উপরে প্রায়। উল্লেখ্য, গত জুলাই মাসেও রায়গঞ্জ বন বিভাগের কর্মীরা বেশ কিছু পরিমাণ বারমাটিক সেগুন কাঠ উদ্ধার করেছিল। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট ফর এসকে লাইভ। সাহেব, আপনার নাম আর ডিটেইলস। আমি স্বগত মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার, রায়গঞ্জ ফরেস্ট ডিভিশন। আপনারা একটা সাফল্য পেয়েছেন, কিছু বারমাটিক কাঠ উদ্ধার হয়েছে, কি বিষয়টা কি? দেখুন, আমাদের কাছে অনেকদিন ধরে ইনফরমেশান ছিল, এর আগেও আমরা দুটো গাড়ি ধরেছিলাম। তো আমরা নেটওয়ার্ক ডেভেলপ করেছি এবং বিভিন্ন সোর্স লাগানো সবসময় আমাদের থাকে, সিস্টেমটা চলতেই থাকে। যে এর আগেও আমাদের ইনফরমেশান ছিল যে নর্থ বেঙ্গল থেকে মানে এরকম কিছু গাড়ি আসছে, যেখানে স্পেসিফিক্যালি শাল বা সেগুলো সেরকম কিছু বলা আছে, বাট জঙ্গলের কাঠ আছে, সেই কাঠ নিয়ে তারা আসছে, এরকম ইনফরমেশান আমাদের কাছে ছিল। সেই জন্য আমরা প্রায় বিগত মাসখানেক ধরেই নাইট পেট্রোলিং বলুন বা আমাদের যে বিভিন্ন জায়গায় যে আমাদের রুটিন চেক আপগুলো, সেগুলো আমরা খুব স্ট্রেন্থেন করি এবং বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের রাত্রে স্টাফ ডেপিউট হয় এবং পেট্রোলিংটা রেগুলারলি বেসিসে করতে থাকি। এই মুহূর্তে করতে করতেই এবং আমাদের কাছে ইনফরমেশান চলে আসে এবং সেক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী যে ফরেস্ট ডিভিশন আছে সেখানকার ডিএফও সাহেব বৈকুণ্ঠপুর ডিভিশন, উনি আমাদেরকে ইনফরমেশান শেয়ার করেছিলেন এবং আমাদের রায়গঞ্জ এলাকার এখানকার যিনি জিএসটি আর কি, আমাদের স্টেট গভর্নমেন্ট জিএসটি অফিস আছে, সেখানকার যে অফিসাররা রয়েছেন ওনাদের কাছে ইনফরমেশান সেম ইনফরমেশানই ছিল। ওনারা আমাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করেন এবং সেই শেয়ারের ভিত্তিতেই আমরা একটা পেট্রোলিং অ্যারেঞ্জ করি এবং রেড প্রোগ্রাম রেডি করেছি এবং সেক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ের 34-এর ওপর যেটা আসে এই গাড়ি দুটোকে আমরা 16 তারিখ রাতে এটাকে আমরা পার্সিভ করি এবং 17 তারিখ এটা সিজড হয় সকালে। দেখুন, দুটো গাড়ি মিলিয়ে মোটামুটি আপনার 37.131 m³ কাঠ আমরা পেয়েছি। একটা গাড়িতে আপনার 95 পিস শিকটিক ছিল, বারমাটিকের ব্লক শন টিম্বার বলে, আর একটা গাড়িতে 59 পিস ছিল। দুটো মিলিয়ে ভলিউম হচ্ছে 37.something m³ হয়েছে। আনুমানিক মূল্য দেখুন, এগুলো তো অ্যাকচুয়ালি সরকারি রেটে একটা মূল্য হয়, কিন্তু এটা খোলা বাজারে বা চোরাই বাজারে কত মূল্য নির্ধারণ করাটা একটু অসুবিধাজনক। তবু আপনি আনুমানিক মূল্য এটা অবশ্যই আপনি ধরে রাখুন 20 টাকার ওপরে তো ভ্যালুয়েশন হবে। হ্যাঁ দেখুন, সেক্ষেত্রে তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট, অন্তত আমাদের রায়গঞ্জ ডিভিশন, আমরা সদা সর্বদাই জাগ্রত আছি এবং আমাদের ডিএফও স্যার এখানে নতুন এসেছেন, আমিও নতুন এসেছি, আমরা দুজনেই চেষ্টা করছি যাতে যেটা যেভাবে মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ। তো সেক্ষেত্রে আগে থেকেই আমরা যদি একটু পকেটগুলোতে পেট্রোলিং বাড়াই বা সেই ধরনের মনিটারিংগুলো আমরা রেগুলার বেসিসে করতে পারি, আমার মনে হয় সেখান থেকে আমরা সাফল্য আগামী দিনেও পাবো এবং চোরা কারবারিদেরকে আমাদের এরপরে নেক্সট যেটা আছে এদের অভিযানগুলোকে এদের ট্রেল অবধি পৌঁছানো, যে অ্যাকচুয়ালি কোথা থেকে কী হচ্ছে, মানে এটা আসাম থেকেও ঢুকতে পারে, সেটাও হতে পারে। তো এখন বিস্তারিত আমরা না মানে এখনও ইনভেস্টিগেশন কমপ্লিট রয়েছে, প্রসিডিওরের মধ্যে রয়েছে, সেটা না হলে না আটক কেউ হয়নি, এক্ষেত্রে কোনো অ্যাসেস পার্সন অ্যারেস্ট নেই।
महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760-830-848-58। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। सुमानी डिजिविजन एंड प्रोडक्शन, सिलीगुड़ी, 9434023813।